দেখছেন টিভি টোয়েন্টি বাংলার সঙ্গে রয়েছে আমি সুস্মিতা হট সেটের বিশেষ পর্বে আমাদের সঙ্গে আজ গিয়ে রয়েছেন বহরমপুর শহরের পৌর পিতা এবং বহরমপুর বিধানসভার দলের সভাপতি নারুগোপাল মুখার্জি নমস্কার দাদা আপনাকে স্বাগত আজকে আমাদের এই বিশেষ পর্বে ইতিমধ্যে লোকসভা দু হাজার চব্বিশ নির্বাচন নিয়ে হই হৈর উঠে এসেছে দেওয়াল লিখন থেকে শুরু করে প্রচার সভা সবকিছু নিয়েই ব্যস্ততা তার মধ্যে কিন্তু আমরা সাধারণ মানুষের কথা প্রশ্ন তুলে ধরার চেষ্টা করছি আমাদের এই টক শো এর মাধ্যমে সরাসরি কিছু প্রশ্ন আজ আমরা করে নেব নারুগোপাল মুখার্জির কাছে আজকের আমার প্রথম প্রশ্ন আসন্ন লোকসভা ভোটে পাঁচবারের বিজয়ী অধীর রঞ্জন চৌধুরীর বিপক্ষে তৃণমূলের প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন ক্রিকেট তারকা ইউসুফ পাঠান যিনি একজন নব্য এই প্রতিদ্বন্দ্বিতায় আপনারা এই আসন পুনরুদ্ধার করতে পারবেন বলে কি মনে হয় ইউসুফ পাঠান দ্বারা হ্যাঁ এবার ডেফিনেটলি পর্ব ডেফিনেটলি পারবো যদি এক কথায় উত্তর দিই ডেফিনেটলি পারবো এবার যদি কারণগুলো আপনি যদি জানতে চান তাহলে কারণগুলো ব্যাখ্যা করব আচ্ছা প্রথমত হচ্ছে শুধু দর্শকবিন্দু যা যারা দর্শক মণ্ডলী যারা দেখছেন চব্বিশ বাংলা চ্যানেলকে তাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এই কারণে অনেকদিন পর বসার সুযোগ হয়েছে কিছু কথা নিশ্চয়ই বলতে হয় আমি একটা পার্টি করি এবং সেই পার্টিটার নাম তৃণমূল কংগ্রেস এবং এই পার্টিটার সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কেন অধীররঞ্জন চৌধুরী এবার হারবে তার অন্যতম প্রধান কারণ হচ্ছে তার একটা এজ তিনি প্রায় অ্যাবাউট সত্তর বছর তার বয়স একটা জায়গায় দ্বিতীয়ত কেন দ্বিতীয় হারার আর একটা কারণ তিনি বয়সের ভারে তিনি তার যে সংগঠন তার যে একসময় দাপুটে সংগঠন গোটা জেলা জুড়ে মুর্শিদাবাদ জেল দাপুদের সংগঠন যে সংগঠনের উপর ভিত্তি করে প্রণববাবু পর্যন্ত জিতেছিলেন মান্নান হোসেন সাহেবও জিতেছিলেন সেই সংগঠন আজকে অস্তিমিত এটা দ্বিতীয় কারণ তৃতীয় কারণ হচ্ছে লাস্ট দু হাজার উনিশে তিনি যখন জিতলেন এই পাঁচটা বিধান সাতটা বিধানসভার মধ্যে তিনি বহরমপুর লোকসভা বিধানসভা থেকে প্রায় নব্বই হাজার কাঁদি থেকে আটত্রিশ হাজার এবং বড়োয়া থেকে চার হাজার এই তিনটি বিধানসভা থেকে তিনি জিতেছিলেন তারপর থেকে এই যে পাঁচ বছর গেল পাঁচ বছরে তার যেটা দরকার ছিল যে ভদ্রলোক দু হাজার চোদ্দো সালে তিন লক্ষ চুয়ান্ন হাজার ভোটে যেতে এবং দু হাজার উনিশে যে যে এমপি এতদিনকার সিনিয়র এমপি আশি হাজার ভোটে মাত্র যেতে তাহলে সংগঠনে দুরবস্থা তখনই প্রমাণিত হয়ে গেছিলো তারপর থেকে তার উচিত ছিল তার সংগঠনকে নতুন প্রজন্মের কাছে হস্তান্তর করা এবং তার সঙ্গে সঙ্গে আপনার সংগঠনের শ্রীবৃত্তির জন্য নানাবিধ যে কাজ যেগুলো আছে তার এমপি ল্যাট বাদ দিয়েও তার নানাবিধ যে কাজ যেগুলো আছে সেই কাজের মধ্যে তার সংগঠনকে অ্যাক্টিভ করা এনগেজ করা সেটা তিনি করেননি তো এইগুলো আপনার মানুষ দীর্ঘদিন থেকে তার পরিষেবাটা পায়নি যে কোনো জায়গায় মানুষ তারা বলছে খোদ বহরমপুরের মানুষ যেখানে তিনি গতবার নব্বই হাজার ভোটে লিড পেয়েছিলেন সেইখানকার মানুষজন তাকে বলছে যে সেই আমাদের একটা সুন্দর আমাদের শিলাজিতের গান আছে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই অর্থাৎ এই যে ক্যাপশানটা তার ক্ষেত্রে যে অ্যাপ্লিকেবল হচ্ছে খুব কৌতুক আকারে খুব রহস্য আকারে এটা কিন্তু তার বিপক্ষে যাচ্ছে স্যার আপনাকে মাঝখানে একটু ইন্টারাপ্ট করব মুর্শিদাবাদে অধীর চৌধুরীর একটা মিত্র রয়েছে প্রচুর উন্নয়ন তারা করতে চেয়েছিল এবং উন্নয়নের যেমন বাইপাসের কথা বলুন নসিপুর ব্রিজ এই দুটো নাকি অধীর চৌধুরী দাবি করেছেন তার লিডে কাজগুলো আগিয়েছে কিন্তু বারবার তৃণমূল সেইখানে বাধা দিয়েছেন উন্নয়ন হাত ধরে কিন্তু তার আগাতে চেয়েছিল মানে তৃণমূল যদি বাধা দিত তাহলে নসিপুর ব্রিজ প্রধানমন্ত্রী যদি ওপেনিং করলেন বা বাইপাস আপনার এখানে ওপেনিং হলো তাহলে পরে তৃণমূল যদি বাধাই দিত তাহলে পরে কিভাবে এই কাজটা সম্পন্ন হলো এই প্রশ্নটা আমার থাকলো তারা উন্নয়ন করতে চেয়েছে দু সাল থেকে দু সাল পর্যন্ত ইউপিএ গভর্নমেন্ট ক্ষমতায় ছিলেন এবং তিনিও রেলমন্ত্রী প্রতিমন্ত্রী ছিলেন সেই সময় আমরা জানি যে এই যে ফললেন করতে গিয়ে তখন লেফট গভর্নমেন্ট ক্ষমতায় ছিল লেফট গভর্নমেন্ট ফোর লেনের যে সেই সময় সার্ভে হয় এবং লেফট গভর্নমেন্ট সেই সময় রাস্তাগুলো তৈরি করার চেষ্টা করে তারপর লেফট গভর্নমেন্ট ছয় সাল থেকে এই কাজগুলো শুরু হয় ছয় সাল থেকে শুরু হওয়ার পর লেফ্ট গভর্নমেন্ট এগারো সালে আসে পাঁচ বছর পর তৃণমূল গভর্নমেন্ট আসে তৃণমূল গভর্নমেন্ট আরও ধরুন দশ বছর থাকার পর এই রাস্তাটা সম্পন্ন হয় তার মধ্যে কি কাজ এগিয়েছিল প্রথম যে কাজগুলো দেখবেন আপনি সেভেন্টি ফাইভ পারসেন্ট রাস্তা করতে গেলে যে জিনিসটা লাগে জমি সেই জমি ছিল অন্যের জমি অর্থাৎ মালিকানা জমি এবং তার সঙ্গে একটা বড় অংশ জুড়ে ছিল যেটা আপনার বেলডাঙ্গা থেকে আরম্ভ করে যে আপ টু বারাসাত পর্যন্ত এখনও আনক্লিয়ার হয়ে আছে সেইগুলো লোকের বাসস্থান ছিল এবং এই বাসস্থান বাড়িকে তাদেরকে ডিসমেন্টাল করা তাদেরকে এভিকশন করা তার যে পদ্ধতি আছে এটা এতটা হচ্ছে জটিল পদ্ধতি কারণ এটা একাধিক হেয়ারিং করতে হয় এবং হেয়ারিংয়ের পর দু বছর তিন বছর হেয়ারিং পর যে সমস্যাটা দাঁড়ায় সেই সমস্যাটা এই রকম যে জমির দাম অ্যাপ্রাইজ করে এই অ্যাপ্রাইজ রেটটা তখন যারা ভিত্তিম হচ্ছে যারা জমি ছাড়া হচ্ছে তারা চাইতে শুরু করে গভর্নমেন্টকে বাজেট রিভাইস করতে হয় গভর্নমেন্টকে বাজেট রিভাইজ করতে হয় সেই টাকাটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় না আপনি দেখবেন নীতি আয়োগের যে পলিসি আছে অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের যে নীতি আয়োগের পলিসি আছে তাদের পরিষ্কার মেনশন করা আছে কেন্দ্র যদি কোনো বাজেট স্টেটকে দেয় তাহলে পরে স্টেট সমস্ত তার পরিকাঠামোর জন্য যা যা এভিকশন করা যেইভাবে যেভাবে সেই রোড ম্যাপ অনুযায়ী বা সেন্ট্রাল গভর্নমেন্টের ম্যাপিং অনুযায়ী যেভাবে ক্লিয়ারেন্স দেওয়া সেটা তাকে স্টেট গভর্নমেন্ট দিতে হবে তাহলে এটা একটা বড়ো সাবজেক্ট আমি যদি আমি একটা বাড়ি করব। আমি লেআউটটা দেওয়ার আগে যদি দেখা যায় যে বাড়িটার যে আমার জমির চরিত্র যদি একটা উঁচু নিচু হয়ে থাকে জমিতে যদি গার্বেজ থাকে সেটাকে পরিষ্কার না করা পর্যন্ত লেআউট দিতে পারবো না লেআউট না দিলে পরে আমার পিলারগুলো ঠিকভাবে দাঁড়াবে না ঠিক এই অবস্থার জন্যই শুধু এখানে নাই শুধু আপনার ভারতবর্ষে যে কোনো ধরনের কাজ যে কোনো ধরনের কাজের একটা টাইম টাইমলাইন ডেডলাইন আছে এই ডেডলাইনটা বেশিরভাগ ক্ষেত্রে অতিক্রান্ত হয় এটা আজ থেকে না দীর্ঘদিন থেকে হয় আমরা লেফ গভর্নমেন্টের আমলে আমলে শুনেছিলাম হোটেলের পাশে পাশেই এখানে আছে এখানে এয়ারপোর্ট করে তখন জ্যোতিবাবু চৌরব্বই সালে মুখ্যমন্ত্রী ছিলেন আজ পর্যন্ত কি হলো হলো না তাহলে পরিকল্পনা এবং তার বাস্তব রূপায়ণ এটা এমন একটা ভারতবর্ষের ফান্ডামেন্টাল কোশ্চিন যেটা আপনার বিভিন্ন রকম হচ্ছে কোশ্চিন অ্যারাইজ করে এবং যুক্তরাষ্ট্রের পরিকাঠামোর মধ্যে না স্টেট গভর্নমেন্ট না আপনার সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো মানুষকে তার অধিকার ছাড়তে জোর করতে পারে সেটা একটা কম্পেনসেশান গ্রাউন্ডের মধ্যে দিয়ে একটা সময়ের মধ্যে দিয়ে তাকে কনফিডেন্সে নিয়ে সেই জায়গাকে তৈরি করতে হয় এটাই হচ্ছে বড়ো কারণ এছাড়া কোনো কারণ নেই তৃণমূল গভর্নমেন্ট যদি হেল্প না করতো তাহলে পরে আপনার ফলেন বা তার যে আপনার ফিফটি পারসেন্ট টাকা স্টেট গভর্নমেন্টের আছে অজিত চৌধুরীর কতটা ভূমিকা আছে আমি বলতে পারবো না এই ফিফটি পারসেন্ট টাকা স্টেট গভর্নমেন্ট ল্যান্ড অ্যাকুইশনে দিয়েছিল বলেই এবং সেন্ট্রাল গভর্নমেন্টে যে টাকা জমা দিতে হয় স্টেটের যে কোনো যে কোনো স্টেটের যে কোনো প্রজেক্ট নিতে গেলে স্টেটের যে শেয়ার আছে সেটা যদি না দেয় তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট পুরো টাকা দেয় না সেই টাকাটা দেওয়ার ফলে এই প্রজেক্টগুলো রান করছে গত লোকসভা ভোটে এই বহরমপুর বিধানসভা এলাকা থেকে প্রায় ছিয়াশি হাজার ভোটে লিড পেয়েছিলেন কংগ্রেস যার ফলে অধীর চৌধুরীর পক্ষে জয়টা হয়তো অনেকটা সহজ হয়ে উঠেছিল এবার কি মনে হয় সেই মার্জিন কতটা কিভাবে চেঞ্জেস আসবে বলি গত লোকসভা ভোটে প্রথমত আমি দু সালে আমরা জয়েন করেছিলাম তার আগে তৃণমূল কংগ্রেস ছিল বটে কিন্তু যে কোনো কারণে মুর্শিদাবাদ জেলায় তৃণমূল অত দাপুটে ছিল না ছিল না এটা দু হাজার পর থেকে পর্যায়ক্রমে আঠেরোর পর থেকে এবং একুশের পর থেকে আরও স্ট্রংলি হয়েছে তার কতগুলো একবারে পরিষ্কার পরিচ্ছন্ন ইস্যু আমি আপনাকে বলে দিচ্ছি মানে বেশি অঙ্ক কষা দরকার নেই যখন বিভিন্ন দল থেকে আজকে যে কোনো নেতা আমরা বলুন না কেন কংগ্রেস দলের মধ্যে আমরা ছিলাম কংগ্রেস দল থেকে আমরা তৃণমূল দলের মধ্যে গেলাম কেন গেলাম কোশ্চেন আছে ওখানে অধীরবাবু বললেন লোভে গেছে কেউ বলছে পয়সায় বিক্রি হয়েছে কেউ বলেছে যে উন্নয়নের জন্যে গেছে আমরা মানে অনেকে তৃণমূল উন্নয়নের অনুপ্রেরণায় গেছে আমি সবগুলো মিলে বলছি তৃণমূল দলে যে কটা মানুষ গেছে সে কটা মানুষ খুব ভালো আছে কীভাবে ভালো আছে সবাই কি চুরি করতে গেছে সবাই কি নেতা হতে গেছে সবাই কি আপনার মানে অধীর চৌধুরীর ওপর রাগ করে গেছে তা কিন্তু নয় বিষয়টা হচ্ছে বাস্তব অবস্থাটা কোন জায়গায় মুর্শিদাবাদ জেলায় যারা রাজনীতি করত। মুর্শিদাবাদ জেলার রাজনীতিটা ছিল অধীর কেন্দ্রিক নট কংগ্রেস কেন্দ্রিক এই জেলায় অধীর চৌধুরীর আগেও কিন্তু কংগ্রেস ছিল জানাব সাদ্দার সাহেব থেকে আরম্ভ করে তার আগে বহু নেতা যারা ছিলেন এখানে দাস পাল আরও যারা নেতারা ছিলেন এখানে কংগ্রেসের জমি ছিল কিন্তু অদিত চৌধুরী কংগ্রেসটাকে যেভাবে কুক্ষিগত করে শুধুমাত্র তার মতো করেই ব্যবহার করবে এই যে একটা ভালো দিক যেমন আছে আবার খারাপ দিকেও আছে অর্থাৎ ডিক্টেটারশিপ অটোক্রেসি এগুলো একটা সময় গিয়ে কী মানে ক্রাশ করে যায় এগুলো হচ্ছে একটা জায়গায় অর্থাৎ বিপরীত প্রতিক্রিয়া শুরু হয়ে যায় ঠিক ষোলো সাল থেকে সেই বিপরীত প্রতিক্রিয়া শুরু হতে শুরু করে যার ফলে আপনার সংগঠন ভেঙে বিচ্ছিন্ন হয়ে যায় যার ফলস্বরূপ দু হাজার একুশ সালে যে আন্দোলনটা মমতা ব্যানার্জি ক্যাশ করেছিলেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট যে এনআরসি সিএ এ যখন চালু করলেন তাতে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম যারা বাংলাদেশ থেকে বিভিন্ন সময়ে হচ্ছে এসছে এবং এখানে মাইনরিটি জেলা মাইনরিটি সম্প্রতি বিভিন্ন লোকজন বিভিন্ন কারণে তাদের হচ্ছে এখানে থাকতে হয়েছে তাদের ওপর দেখা যাচ্ছে যে বড় ধরনের একটা তাদের সিটিজেনশিপ একটা বড় একটা সমস্যা চলে আসছে ন্যাচারালি মমতা ব্যানার্জি সেই লাইনটা অর্থাৎ একটা লিডারকে টিকতে গেলে পরে কোনো রিক্স নিতে হয় মমতা ব্যানার্জি সেই সময় কিন্তু মেজরিটি পশ্চিমবঙ্গে হিন্দু সত্তর পার্সেন্ট তা তার সঙ্গে থার্টি পার্সেন্ট মুসলিম মমতা ব্যানার্জি এনআরসির যে রুলিংটাকে এটার এগেনস্টে গিয়ে ওপেন ফোরামে এটা একটা মানে লাইন তৈরি করেছিলেন যার ফলে মুর্শিদাবাদে আমাদের বা সংখ্যালঘু এলাকায় ভীষণভাবে সাফল্য এসছে তার সঙ্গে মমতা ব্যানার্জি যে সামাজিক প্রকল্প অর্থাৎ সেই সময় কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার আসেনি দু হাজার একুশ সালে স্বাস্থ্যসাথী কার্ডের যে আপনার বা বিভিন্ন রকম বেনিফিশিয়ারি তার আগে থেকে কন্যাশী উপস্থিত ছিল ছিলই স্বাস্থ্যসাথী কার্ডের যে আপনার অ্যাপ্লিকেশানটা অর্থাৎ যে পলিসিটা চালু করলো সেটাও ভীষণ পরিমাণে তৃণমূল গভর্নমেন্টের কাছে পপুলার হয়েছিল। এই দুটো সংমিশ্রণের ফলে তৃণমূল গভর্নমেন্ট তৃতীয়বারের জন্য ম্যাক্সিমাম ম্যান্ডেট নিয়ে যেভাবে আসে এবং মুর্শিদাবাদ জেলা তার মধ্যে উল্লেখযোগ্য ফল করে এনআরসি এবং তার ডেভেলপমেন্ট দুটোকে একসঙ্গে অ্যাড সিঙ্কোনাইজ করে যে ভোট ব্যাংক তৈরি করে সেখানে কংগ্রেস হয়ে যায় অপোজির থেকে এই পোলারাইজেশন হাওয়ায় বহরমপুরের মতো বিধানসভা কংগ্রেস নিশ্চিন্ন হয়ে যায় এবং বিজেপি এর নেয় বিজেপি দুটো বিধানসভা সক্ষম হয় আপনার নেতৃত্বে মূলত বহরমপুরের বিধানসভার এলাকার আশেপাশের পঞ্চায়েত আপনাদের দখলে চলে এসেছে কি মনে হয় চৌধুরী এবার ভোটে বহরমপুর তার কাছে মাথা ব্যথার কারণ হয়ে উঠবে তিনি কি লিড পাওয়ার চেষ্টা করবেন এখানে দুটো জিনিস মানে দেখুন এটা অধিতচৌধুরী নিজেও ভালো করে জানেন একটা ক্যালকুলেশন করেছেন অধিতচৌধুরী গড় ছিল বহরমপুর বহরমপুর মিউনিসিপ্যালিটি তার যে প্রথম তিনি যখন এমএলএ থেকে এমপি পড়ে দাঁড়িয়েছিলেন আটানব্বই সালের নভেম্বর মাসে ভোট হয় এবং আটানব্বই সালে তিনি আপনার নভেম্বর ডিসেম্বরের মধ্যে দশই ডিসেম্বর ভোট গঠন করে এবং বহরমপুর মিউনিসিপ্যালিটিকে এনক্যাচ করে তিনি শক্তি পান লোকসভা ভোটে তৎকালীন প্রমোধেশ ভবত বামফ্রন্টে আর এস যে সিট ছিল বামফ্রন্টে শক্তি ছিল তার এগেনস্টে লড়াল অদিত চৌধুরী কিভাবে দুর্বল হয়েছে একুশ সাল থেকে দুর্বল হয়েছে তার তার যে একবারে পেটেন্ট ভোট ব্যাংক যেটা থেকে বলা হতো কংগ্রেসের যে গড় এটা ভেঙে গেছে একবারে বিজেপির দিকে আন্ডারকারেন্ট সুইং হয়ে গেছে বিজেপির ভোট কিন্তু ফিক্সড ভোট নয় বিজেপির ভোট কিন্তু একটা পোলারাইজড ভোট পোলারাইজড ভোট একটা পলিসির ভোট সেখানে এখানে কং বিজেপির বিধায়ক জয়ী হয় আমি দু নম্বরে থাকি অদিতদার ক্যান্ডিডেট অর্থাৎ মনোজদা তিন নম্বরে থাকে ঘটনা হচ্ছে তখন থেকে কিন্তু মানুষের কংগ্রেসের ওপর ভোট দেওয়ার প্রবণতা দুর্বল হতে থাকে যখন মিউনিসিপ্যালিটি ভোট করলাম ঠিক দেখলাম আমরা বাহান্ন হাজার ভোট পেলাম অধিত চৌধুরী চুয়াল্লিশ হাজার ভোট পেলাম আমাদের সঙ্গে ডিস্টেন্স হচ্ছে ছ হাজারে বিজেপি ছিল এগারো হাজার ভোট তাহলে বিজেপির ভোটটা কিন্তু ফিক্সড নয় ভোটটা অ্যাকচুয়ালি কংগ্রেসের কিন্তু তৃণমূল কিন্তু বহরমপুর শহরে যখন ভোট হলো বাইশ পার্সেন্ট ভোট পায় এবং যখন আপনার মিউনিসিপ্যালিটি ভোট হলো প্রায় পঞ্চাশ পার্সেন্ট ভোট পায় অর্থাৎ পর্যায়ক্রমে তৃণমূলের যে অবস্থান সেটা কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ হতে থাকে এবং মূলত কংগ্রেসের যে ম্যাক্সিমাম ভোট ব্যাঙ্ক এই বহরমপুর শহর মনে হয় যে এই যে আপনাদের ইনক্রিজ হলো ভোটটা কেন কেন বলি এবার কেন হলো বলি দু হাজার একুশ সালে তৃণমূল গভর্নমেন্টে আসা একটা বড় কারণ ছিল শহরকেন্দ্রিক মানুষের সবসময় একটা দেখবেন ফ্ল্যাকচুয়েটেড মেন্টালিটি কেন্দ্রিক যে কোনো ভোট ভোট পারসেন্টেজও কম তারা খুব বেশি গভীর রাজনীতিও তাদের প্রয়োজনীয়তাটা কম এটা কিন্তু চিরকাল চিরক্ষেত্রেই হয়েছে আপনার আপনার যে কোনো শহরে বাহান্ন পার্সেন্ট কলকাতায় ভোট পড়েছে মুম্বাইয়ে একষট্টি পার্সেন্ট ভোট পড়েছে কারণ তারা নানাবিধ কাজে ব্যস্ত এবং তাদের পলিটিক্সটাকে তারা গবেষণা করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তাদের পার্লামেন্টে তারা মানে অনেক কোশ্চিনগুলো দেখে পলিসিগুলো দেখে ইকোনমিক পলিসি কী আছে সোশ্যো ইকোনমিক পলিসি কী আছে ইনফ্রাস্ট্রাকচার কী আছে অর্থাৎ তাদের যে এই মধ্যবিত্ত শ্রেণীর রাজনীতিটা সব সময় হয় তারা বেশিরভাগ শিক্ষিত মানুষ হয় তাদের প্রথম চাহিদা থাকে তাদের তাদের এডুকেশনকে বেস করে ক্যাপাসিটিকে বেস করে চাকরি বাকরি ইত্যাদি হচ্ছে একটা জায়গাগুলো তাদের ধারণা থাকে অর্থাৎ সেখানে তারা মিডিয়ার মাধ্যম দিয়ে এত ক্লিয়ার হয়ে যায় পক্ষে বিপক্ষে যে কোনো মত নিয়ে তারা সেখানে একটা ধারণা করে নেয় যখন দেখলো বিজেপি গভর্নমেন্টে এলো না বহরমপুরের মানুষ যে কারণে বিজেপিকে ভোট দিয়েছিল বিজেপি গভর্নমেন্টে এলো না তখন তারা দেখলো তৃণমূল গভর্নমেন্টে এসছে এবং তৃণমূল এত ম্যান্ডেট নিয়ে এসে অর্থাৎ গভর্নমেন্টের পক্ষে ধাকা দরকার সেই জন্য অটোমেটিক করছে আমাদের টোয়েন্টি পার্সেন্ট ভোট ব্যাঙ্ক সেই গভর্নমেন্টে হাওয়াই বেড়ে গেছিলো এছাড়া যারা যখন বিজেপিকে ভোট দিয়েছিল। বিজেপি আলটিমেটলি গভর্নমেন্টে আসতে পারেনি সেই জায়গা থেকে তারা সরে এসে তৃণমূলকে সমর্থন করেছে এবং কংগ্রেসের যে বড়ো ভোট ব্যাঙ্ক সে যে কংগ্রেসের ভোট ব্যাঙ্কটা যে পার্সেন্ট একবারে ডাউন হয়ে গেছিলো টোয়েন্টি পার্সেন্ট সেটাও কিন্তু ইনক্রিজ করেছিল অর্থাৎ সবটাই কিন্তু যেটা হয়েছিল সেটা কিন্তু একটা শহরের মানুষের বিচার বিবেচনা চিন্তা ভাবনার মধ্যে দিয়ে এটা যে যেভাবে চিন্তা করেছিল সে সেভাবে ছিল যেহেতু তৃণমূল গভর্নমেন্টে এসছে অর্থাৎ বা বা শহর এলাকার এলাকার থেকে সে লোকের সরে থাকা ঠিক হবে না এই জন্য তৃণমূল কংগ্রেস বেশি ভোট পেয়ে ভোটটা দখল করতে পেরেছিল বিজেপি প্রার্থী হিসেবে এবছর দাঁড় করেছেন প্রসিদ্ধ হিন্দু চিকিৎসক নির্মল সাহাকে এই মুহূর্তে বিজেপির যে ভোটগুলো হিন্দু যে ভোটগুলো সে মানে কনভার্ট হয়ে বিজেপিতে চলে যাবে কিছু তো পোলারাইজেশন হচ্ছে এটা তো অস্বীকার করার জায়গা নেই কারণ গোটা দেশে পোলারাইজেশন রাজনীতি চলছে কারণ এটা আপনার মানে এটা এটার জন্য আজকে বিরোধী শক্তি যেগুলো আছে ইন্ডিয়া জোটের আজকে পোলারাইজ রাজনীতির একটা মানে মানে কি বলবো একটা চরম হাওয়া থাকে সুনামি মতো হাওয়া থাকে কিন্তু হাওয়াটা থেমে যায় এখন এটার এগেনস্টে চ্যালেঞ্জ হচ্ছে যারা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দলগুলো করে সবারই লড়াই আমি বলছি কংগ্রেসের লড়াই আছে এনডিএ জোটের লড়াই আছে সিপিএমের লড়াই আছে তৃণমূলের লড়াই আছে এবার যে যেখানে শক্তিশালী যে যেখানে লড়াইটা দিতে পারছে যে যেখানে বিজেপিকে আটকাতে পারছে ন্যাচারালি তার পক্ষে লোক থাকছে পশ্চিমবঙ্গ ঠিক একই অবস্থা হয়েছে অর্থাৎ হিন্দু কেন্দ্রিক যে রাজনীতি সেই রাজনীতি নির্মল বাবুর মতন একজন দক্ষ চিকিৎসক নিশ্চয়ই নির্মলদা একজন ভালো লোক ভদ্রলোক মানুষ হচ্ছে শুধু এই পলিটিক্স দিয়ে এটা যদি আবার মানে পশ্চিমবঙ্গের বাইরে হতো তাহলে হয়তো কিছুটা কার্যকারী হতো কিন্তু পশ্চিমবঙ্গের বাঙালিরা মিশ্র সংস্কৃতির লোক যারা আছে আমরা মুর্শিদাবাদ যারা আছি আমরা তো মাইনরিটি হিন্দুরা তো মাইনরিটি থার্টি পার্সেন্ট হিন্দু থাকে এই গোটা মুর্শিদাবাদে কিন্তু তারা এত মিশ্র মিশ্র কালচারের মধ্যে বড় হয়েছে যাতে আপনার এইটা খুব একটা বেশি কাজ করে না কারণ আমার যদি প্রয়োজন হয় আমি কোনো মুসলিম নেতার কাছে যাই আবার মুসলিম নেতার যদি কোনো প্রয়োজন হয় সে আমার কাছেও আসে অর্থাৎ এই যে মিশ্র সংস্কৃতি চলার যে গতানুগতিক প্রক্রিয়া সেটা এখানে নির্মল দাকে বা বিজেপিকে আলাদাভাবে কিছু ভোট তুলে দিতে পারে কিন্তু সাফল্য দিতে পারবে না ভাবে বহরমপুর লোকসভার প্রার্থী হিসেবে কিন্তু আপনাকে অনেকেই চেয়েছিল অনেকে ধারণা ছিল যে আপনি এবছর টিকিট পাবেন কিন্তু কি এই ধর্মীয় মেডিকরনের জন্যই আপনাকে প্রার্থী করা হয়নি কি মনে হয় না সেটা ঠিক নয় প্রথমত দেখুন না ঠিক আছে ঠিক আছে এটা প্রথমত হচ্ছে আমারও নাম সার্ভের মধ্যে ছিল একটা জায়গায় কিন্তু কোন একটা জায়গায় মনে হয়েছে আমার যে অধিত চৌধুরীর মতন একটা এত হাই লিডারশিপ এবং একটা অবশ্যই একটা ভ্যালুয়েবল লিডারশিপকে কাউন্টার করার জন্য একটা কিন্তু ওজন দরকার আমি খুব নির্দ্বিধায় স্বীকার করছি জেলার মধ্যে যাকেই আমাদের প্রার্থী করতো না কেন অধিত চৌধুরীর কন্টেম্পোরারি লিডারশিপ না এখানে আমাদের জেলা আমাদের জেলার মধ্যে আমরা কালেকটিভ লিডারশিপ দিই বুঝতে হবে একটা জায়গায় দেখুন কোনো জায়গা ঠিক কোনো জায়গা ভুল যেহেতু তার পারফরমেন্সটা তাকে পাঁচবার এমপি হিসাবে গোটা রাজ্যে যখন কংগ্রেস আর দীপা দাসপন্সী থেকে আরম্ভ করে মানে আরও বড় বড় সমীর মিত্র থেকে আরম্ভ করে সবাই যখন ধরাশায়ী তিনি মুর্শিদাবাদের গড়ে পাঁচ পাঁচবার তিনি এমপি হয়ে আছেন অর্থাৎ তার পারফরমেন্সটাকে তার যেই এত বড় দীর্ঘ রেকর্ডটাকে তার যে ওজনটাকে এটা আমাদের এই জেলার মধ্যে যারা আমরা রাজনীতি করছি যারা আমরা নিজেরা শক্তিশালী অবশ্যই হয়েছি শক্তিশালী হয়েছি বলেই আজকে এতগুলো বিধায়ক এতগুলো মিউনিসিপালিটি আমরা পেয়েছি কিন্তু সার্বিকভাবে যদি আঙিনায় দেখতে চাই মানুষ জনমানুষে এখনো পর্যন্ত ওনার যে কাউন্টার লিডারশিপ এই জেলার মধ্যে কোনো একটা জায়গায় এখনো পর্যন্ত সেই জায়গায় একটা কোশ্চিন জায়গা থেকে গেছে সেই জায়গা থেকে তাকে অ্যাটাক করতে গেলে পরে পলিটিক্যালি পলিটিক্যালি তাকে কাউন্টার করতে গেলে এমন একজন ভ্যালুয়েবল মানে পলিটিশিয়ান দরকার ছিল অথবা এমন একজন ভ্যালুয়েবল নাম দরকার ছিল পার্টির কাছে যেটা ওনাকে হারাতে সহজ হয় পার্টি সেই ডিসিশনটা হানড্রেড পার্সেন্ট ঠিক নিয়েছে এবং সবাই মিলে আমরা একযোগে ইউসুফ পাঠানোর মতো প্রার্থীকে পেয়ে আমরা আপ্লুত এবং আমরা সবাই মিলে একযোগে দারুণ কাজ করছি এবং খুব ভালো একটা ক্যান্ডিডেট পেয়েছি ইউজুয়ালি বহরমপুরের প্রার্থী হিসেবে কিন্তু প্রত্যেকবারই একজন হিন্দু প্রার্থীর নাম উঠে এসেছে কিন্তু এবছর দেখা যাচ্ছে তিনটে প্রার্থী সংখ্যা হয়েছে কেন এরকম নাম উঠে এলো হিন্দু সম্প্রদায়ের সেন্টিমেন্টকে কি আঘাত লাগবে না বলে মনে হয় দেখুন এখন তৃণমূল তো একটা নিউট্রাল রাজনীতি করে তৃণমূল একটা ধর্ম নিরপেক্ষ রাজনীতি করে আপনি যদি সেক্ষেত্রে তাহলে তিনটে প্রার্থী কেন সংখ্যালঘু হলো কেন কোনো ক্যান্ডিডেট এমন সিলেক্ট করা হলো না যে অন্য সম্প্রদায়েরও হবে এখন দুটো জিনিস বলি এখন যেহেতু ভোটটা ভোট তো রাজনীতির রাজনীতিই হয় রাজনীতির রাজনীতি হয় এই কারণে কারণ একটা জায়গায় এটা তো স্বাভাবিক ব্যাপার যে সংখ্যালঘু ভোট তৃণমূলকে যেভাবে আপনার মুর্শিদাবাদে দিয়েছে যার ফলে কুড়িটা সিট তৃণমূল কংগ্রেস আজকে জয়লাভ করেছে মালদা তো ঠিক একই অবস্থা তাহলে সংখ্যালঘু ভোট ব্যাংক সংখ্যালঘু ডেভেলপমেন্টের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পরিকল্পনা এনআরসির বিপক্ষে রুখে দাঁড়ানো যে তার যে লড়াইটা সংখ্যালঘুরা চোখে দেখেছে এবং তারা একটা নিজেদেরকে মনে করেছে যে তারা ভারতীয় হিসাবে তারা মমতা ব্যানার্জির আন্ডারে তারা নিশ্চিত এবং তাদের কোনো ভয় নেই এই জায়গায় দাঁড়িয়ে এই মানে লোকসভা কেন্দ্রে প্রায় ফিফটি সিক্স পার্সেন্ট সেভেন পার্সেন্ট সংখ্যালঘু সম্প্রদায় তো যখন সংখ্যালঘু আর হচ্ছে হিন্দু বা মুসলিম এই বিষয়ে যখন আসছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু বিজেপির দিকে বলতে দ্বিধা নেই এই মুর্শিদাবাদে হিন্দু ভোট ব্যাঙ্ক দু বিধানসভা লাশ বিধানসভা ভোটে যেভাবে পোলারাইজড হয়ে গেছে সেই জন্য রাজনীতির কৌশলগত কারণে রাজনীতির একটা ব্যালেন্স রাখার কারণে ব্যালেন্সটা ব্যালেন্স তো অবশ্যই রেখেছে ব্যালেন্স রাখার কারণে ইউসুফ পাঠানকে ক্যান্ডিডেট করেছে এই কারণে ইউসুফ পাঠান ভারতীয় ক্রিকেটার যার মধ্যে সবসময় একটা ভারতবর্ষের যে খেলে সে ভারতীয় অর্থাৎ একটা সেকুলার অর্থাৎ একটা কমন সেকুলার মেন্টালিটি আছে এবং যাকে কোনো রকমভাবে কোনো ধর্ম জাতপাত যাকে ছুতে পারে না এরকম একটা নিরক্ষ ক্যান্ডিডেটকে করে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়কে একটা মেসেজ দিতে চেয়েছে যে ইউসুফ পাঠান যদি হয় তাহলে একটা ওজনদার নামও হচ্ছে প্লাস ইউসুফ পাঠানের যে বৈচিত্র্য ইউসুফ পাঠানের যে মানে ভারতীয় হিসেবে যিনি ভারতীয় দলকে যিনি নেতৃত্ব দিয়েছেন তার থেকে সেখানে একটা হিন্দু হিসেবে যে দেশকে ভালোবেসেছে তার থেকে ইউসুফ পাঠান তার নিজস্ব দক্ষতা দিয়ে ক্ষমতা দিয়ে ভারতীয় ভারতকে অনেক কোটি কোটি হিসাবে হিন্দু দেশকে সে অনেক বেশি অ্যাচিভ করে দিচ্ছে অর্থাৎ তার থেকে বড় হিন্দু আবার আপনি ইউসুফ পাঠানের কথা বলছেন তবে কি আপনারা মনে করেন বা সাধারণ মানুষের কথা যদি বলি উনি বেসিক্যালি একজন উনি ভারতবাসী অবশ্যই কিন্তু এখানকার উনি কতটা সময় দিতে পারবেন এখানকার মানুষের কথা শোনার জন্য তাদের যে প্রয়োজন অপ্রয়োজনীয় জিনিসগুলো বোঝার জন্য মানুষ কতখানি সেই হিসেবে আস্থা রাখতে পারে নিউজ পাঠানের ওপরে আচ্ছা আমরা একটা কথা বলি আমরা যখন বিধানসভায় আমি যখন হারলাম আমি বহরমপুরটা দিয়ে বলছি লালবাগ দিয়েও বলছি তো আমরা যখন হারলাম বহরমপুর শহরে তখন আমাদের কিন্তু মানে বিধায়ী বিজেপির বিধায়ক এবং কংগ্রেসের এমপি উনতিরিশ হাজার আপনার লক্ষ্মীর ভাণ্ডার এখানকার বেনিফিশিয়ারি পেয়েছে শুধু বহরমপুর শহরে আশেপাশে তো আরও ধরুন চল্লিশ হাজার পেয়েছে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজধর্ম পালন করতে গিয়ে তার যখন একটা সিটও ছিল না সেখানে তার প্রত্যেকটা নাগরিককে সমানভাবে বেনিফিটটা দিয়েছে বেনিফিশিয়ারিরা সবাই দুয়ারে সরকারের মাধ্যমে অ্যাপ্লিকেশন করেছে এবং বেনিফিটটা পেয়েছে অর্থাৎ এই জায়গাটা এরকম কোনো বিষয় নয় যেখানে যে বহরমপুরে মানে আপনার যদি তার জনপ্রতিনিধি না থাকে তাহলে বহরমপুরের লোক পরিষেবা পাবে না আর বহরমপুর জনপ্রতিনিধি থাকলে বেশি পরিষেবা পাবে এই ঘটনাটা ঠিক না ইউসুফ পাঠান যে কারণে দিয়েছে সেই কারণটা আমি উল্লেখ করলাম কারণ অদিত চৌধুরী একটা দীর্ঘ পারফরম্যান্স এটা বুঝতে হবে এটা অন্য জায়গায় যদি আজকে হতো এত মানে এইটা নিয়ে মানে এত তৃণমূলকে বিয়ে করতে হতো না এত এত কালচার করতে হতো না কারণ অদিত চৌধুরী পাঁচবারের সাংসদ পাঁচবারের সংসদ রেকর্ড বলছে তাহলে নিশ্চয়ই সেই রেকর্ডটা তিনি সব থেকে তৃণমূলের মমতা ব্যানার্জির ব্যক্তিগতভাবে বিরোধী তিনি আমারও ব্যক্তিগতভাবে বিরোধী এবং তারও রাজনৈতিক যে শিষ্টাচার রাজনৈতিক যে ভদ্রতা রাজনৈতিক যে তার যে লাইন সেটা আমার মতো অনেকের পছন্দ না আমি ব্যক্তিগতভাবে তার রাজনৈতিক লাইনের বিপক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ও তার রাজনৈতিক লাইনের বিপক্ষে তিনিও ঠিক প্যারালালি মমতা ব্যানার্জির সঙ্গে যে রাজনীতি করে সেই সব লাইনের বিপক্ষে তার জন্য অনেক কিছু অনেক মানুষকে প্রাণ দিতে হয়েছে আমি আর ডিটেলসে যাচ্ছি না কিন্তু দীর্ঘ যে রেকর্ডটাকে ধরুন হচ্ছে আপনার সঙ্গে আমি যুদ্ধ করতে গেছি জ্যাং আর পেয়ার মে কই নাজাইজ নেই এ তো আমাদের একটা কথাই আছে সব জাইজ হে তাহলে যখন আমি যুদ্ধ করব। যখন আমি একটা রাজনৈতিক যুদ্ধ করব। নিশ্চয় আমার দলের কিভাবে সুবিধা হবে সে সুবিধার জায়গাটা আমরা দেখব অর্থাৎ রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেস যে কাজটা করেছে অদিত চৌধুরীর এগেনস্টে এখানে অদিত চৌধুরী হিন্দু বা মুসলিম এই প্রসঙ্গে করনি অধিতচৌধুরীও বেলডাঙায় গিয়ে মাথায় টুপি লাগিয়ে কলমা পড়ছে নামাজ পড়ছে তিনিও মুসলিম তিনি তিনি যেভাবে যদি দুজি তোষণ বলা হয় বেলডাঙায় গিয়ে তিনি বলেছেন যে বন্দে মাতারাম তিতুমির স্লোগান হচ্ছে আপনারা কোর্ট করেছেন আমার কাছে রেকর্ড আছে দেখিয়ে দেবো তাহলে যে ইতিহাস বিকৃত করতে পারে যে বঙ্কিমচন্দ্রের মতন যে রাষ্ট্রনায়ককে বন্দে মাতারাম যে পার্লামেন্টের সংবিধান স্বীকৃত তিনি যদি তিতুমিরকে যদি বঙ্কিমচন্দ্রের তিতুমিরের বঙ্কিমচন্দ্রের কথা তিতুমির গায়ে লাগাতে পারে রাজনীতি করার জন্য তাহলে তৃণমূল তার মতো এরকম একজন কেমোপ্লেস এত বড় অভিনেতা রাজনীতিবিদ মানে এত সাধারণ মানুষ হয়ে এত অভিনয় করতে পারে এই দ্বারা মানুষ কত যে বঞ্চিত এবং ঠকছে এরকম একজন সবসময় কৌশলী মিথ্যাবাদী লোককে তার হাত থেকে বহরমপুর লোকসভাকে মুক্ত করতে তৃণমূল যে সিদ্ধান্ত নিয়েছে সে সিদ্ধান্তটা অ্যাপ্রোপির সিদ্ধান্ত বহরমপুর বহরমপুরে বিজেপি কিন্তু সেভাবে কখনোই জায়গা করে নিতে পারেনি কিন্তু গত বিধানসভা নির্বাচনের পর থেকে দেখা যাচ্ছে বিজেপি কিছুটা হলেও মাটি শক্ত করে নিয়েছে বিশেষ করে ধর্মের জায়গায় তাদের দাবি তারাই এবছর জিতছে কি বলবেন ডেফিনেটলি বিজেপি একটা জায়গা করে নিয়েছে সব হিন্দু অঞ্চলে পার্শ্ববর্তী অঞ্চলে এটা বেশি করে হয় এটা আমরা অনেক মানে কালচার করেছি আজকে যদি দেখুন আপনি কলকাতা কলকাতা প্রায় টোয়েন্টি সিক্স পার্সেন্ট মুসলিম আছে টোটাল কলকাতার মিনিস কলকাতা কর্পোরেশনের পপুলেশান অ্যাবাউ অ্যারাউন্ড হচ্ছে আপনার পঞ্চাশ লক্ষ সেখানে সিক্স সেভেন্টি ফোর পার্সেন্ট হিন্দু সম্প্রদায় আছে সেখানে দুটো সিটি কিন্তু তৃণমূল জিতবে দা আছে মালাদিয়া আছে জিতবে কলকাতা উত্তর চব্বিশ পরগনা সেখানে আপনার মোরললেস আপনার চৌত্রিশ পার্সেন্ট মুসলিম আছে সিক্সটি ফোর পার্সেন্ট আপনার সিক্সটি ফোর পার্সেন্ট সিক্সটি এইট পার্সেন্ট অ্যারাউন্ড আছে হিন্দু সম্প্রদায় আছে সেখানে কিন্তু আপনার চারটে সিটি হচ্ছে আপনার তৃণমূল জিতবে কিন্তু এইটা একটা মানে বড় একটা কোশ্চেন যে যেখানে ক্লোজ কন্ট্যাক্টে ক্লোজ কন্ট্যাক্টে হিন্দু কম এবং মুসলিম সম্প্রদায় বেশি সেই এই ন্যারেটিভটা এখন চেঞ্জ হয়েছে আজ থেকে তাহলে প্রণববাবু মানে সত্তর পার্সেন্ট মুসলিম জায়গায় সাংসদ হতেন না অধিচ্ছ জাতীয় সাংসদ থাকতেন না চিরকালই কিন্তু এই সিটগুলো মাইনরিটি ওরিয়েন্টেড ছিল এই ন্যারেটিভটা তৈরি হয়েছে আপনার বিজেপি গভর্নমেন্টে আসার পর থেকে এবং অবশ্যই দিন দিন লাস্টে রাম মন্দির বাবরি মসজিদ ভেঙে যাওয়া এখন এইগুলো সব কিছু একটা অ্যাসেম্বল হয়ে গেছে কারণ হচ্ছে যখন হচ্ছে আপনি ধর্মীয়ভাবে এনআরসি একটা বড় কারণ মুসলিমদের আতঙ্ক তৈরি করে দেওয়া দ্বিতীয় হচ্ছে মসজিদের জায়গায় রাম মন্দির তৈরি করা এই যে ধর্মে ধর্মকে ভিত্তি করে যখন একটা রাজনীতির লাইন তৈরি হচ্ছে স্বাভাবিকভাবেই একটা ধর্ম যখন হচ্ছে আতঙ্কিত হচ্ছে পাশাপাশি সে সেখানে রেজিমেন্টেড হচ্ছে পাশাপাশি মুর্শিদাবাদ জেলা জেলায় মাইনরিটিটা মনে করছে যে হচ্ছে তাদের ধর্মের আঘাত লাগার ফলে তারা অনেক বেশি মানে তারা অনেক বেশি তারা আনসেফ এবং যারা বিজেপি করছে তাদের এটা করা ঠিক না যেহেতু তারা ধর্মের পাঘাত করছে একটা গ্রাউন্ড লেভেলে একটা পার্সোনাল একটা রিভেঞ্জের জায়গায় চলে আসছে যার ফলে হিন্দু সম্প প্যারালি হিন্দু সম্প্রদায়ের কিছু লোকজন তারাও তাদের মতো করে আতঙ্ক তাদের আতঙ্ক তৈরি হচ্ছে তারা তাদের মতো করে একটা গোষ্ঠী তৈরি করে নিয়ে এই যে আতঙ্কে রাজনীতির ওপর একটা লাইন তৈরি হয়ে গেছে যে লাইন ডেভেলপমেন্টকে স্তব্ধ করে দিয়ে কাজকে বিচার না করে এমন একটা লাইন তৈরি হয়েছে যে লাইন ভারতবর্ষের ভিত্তিতে ভয়ঙ্কর এই লাইন থেকে অন্তত সবারই বেরিয়ে আসা উচিত আমরা ধর্ম নিয়ে কথা বললাম এবার কথা বলি একটু অন্যরকম আপনারা ক্ষমতায় এসেছেন প্রায় তেরো বছর বহরমপুর বা মুর্শিদাবাদে এখনো শিল্পের উন্নতি বা সেই রিলেটেড কোনো কাজ সেরকম নেই রুজি রুটির জন্য এখানকার মানুষদের বাইরে বেরোতেই হয় সেই বিষয়ে কি সেই ব্যাপারটাকে কীভাবে সামলাবেন প্রথমত হচ্ছে সেদিন আমরা একটা আমাদের সামিরুল ইসলাম যিনি হচ্ছে রাজ্যসভার সংসদ একটা মিটিং করতেছিল মাইগ্রেন্ট লেবারদেরকে নিয়ে আমরা এই জেলা ডেটা জানতাম না সাড়ে তিন লক্ষ মানুষ বাইরে আছে আজ থেকে না কবে থেকে যে কুড়ি জন উড়িষ্যার ভদ্র বলে একটা জায়গায় আক্রান্ত হয়েছে নিরানব্বই সাল থেকে আছে কাদের গভর্নমেন্টের সময় আছে এবং আপনার পর্যায়ক্রমে তৃণমূল গভর্নমেন্টে আপনার মাইগ্রেন্ট লেবারের সংখ্যা কমেছে মাইগ্রেন্ট লেবারের সংখ্যা কমেছে বাইরে কাজ করতে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানকার যে দক্ষ শ্রমিক আছে তাদের একটা ভালো বাজার আছে কেরলে গেলে পরে খাওয়া থাকা কমে একদিন হাজার টাকা মজুরি পায় আজকেও দেখবেন যে এটা একটা স্ট্যান্ডার্ড একটা রেট বেরিয়েছে ইকোনমিক রেট বেরিয়েছে তাতে কেরলের যে দৈনন্দিন মজুরি প্রত্যেক দিন যে একশো দিনের কাজে তিনশো পঁচাত্তর টাকা সেখানে পশ্চিমবঙ্গে দুশো সাঁত্রিশ থেকে দুশো টাকা তাহলে পরে যে আমাদের সোশিও ইকোনমিক স্ট্যাটাস আছে সে তার নিরিখে এই জায়গাগুলো ওইখানে বেশি পয়সা রোজগার করছে কিছু পয়সা সংসঞ্চয় করতে পারছে এই কালচারটা দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদের যে দক্ষতা স্কিল আছে তার উপর যেমন গুজরাটিরা এখানে এসে হলদিরাম তৈরি করেছে এখানে পশ্চিমবঙ্গে এসে কলকাতায় না হাওড়াতে নাই নাই করে আপনার টোটাল পপুলেশনের প্রায় চল্লিশ লক্ষের ওপর আপনার মারোয়াড়ি আছে আছে তাহলে কেন আসছে বাংলা ব্যবসা নগরী বলে পার্শ্ববর্তী অঞ্চল বলে এখানে পাটের ব্যবসা বহরমপুরে সব মারোয়াড়িরা করত। এখন তারা সবাই এখন ইন্ডাস্ট্রি করছে কিন্তু এখানে আপনার মমতা ব্যান্জি যেমন ইন্ডাস্ট্রি হয়নি সুখের সামনে দেখিয়ে দেব। এই যে শিল্পতালুক পাশে প্রায় আপনার তেত্রিশ এক জমির ওপর হোটেল শিল্প মেডিকেল শিল্প এগুলো হয়েছে পাশে আরও দশ একর জায়গায় এক্সটেনশন হচ্ছে এছাড়া আপনার সব থেকে বড়ো রিফর্মস হচ্ছে আপনার যে বিভিন্ন জায়গায় আজকে যারা এগ্রিকালচার আমাদের জেলা এই মুর্শিদাবাদ এগ্রিকালচার প্রোডাকশানে গোটা পাঞ্জাবের পরে গোটা ভারতবর্ষের ফোর্থ পজিশানে আছে এবং সেখানে আপনার দেখা যাচ্ছে যে যেগুলো হিজল অঞ্চলে যে ধান চাষ হয় বা যে দু ফসল চার বছর জমিগুলো চাষ হচ্ছে গভর্নমেন্ট আগে সে ব্যবস্থা ছিল না উনিশশো ষাট টাকা করে পার কুইন্টাল আপনার চালগুলো হচ্ছে কিন ধানগুলো কিনছে এবং এইগুলো এক্সপোর্ট হচ্ছে বাংলাদেশ থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় এই চালগুলো দার বিভিন্ন সিকিম থেকে আরম্ভ করে বাংলাদেশ থেকে আরম্ভ করে বাইরে বিভিন্ন জায়গায় এক্সপোর্ট করে মুর্শিদাবাদ শুধু হচ্ছে আপনার বৈদেশিক মুদ্রা অর্জন করছে মুর্শিদাবাদ থেকে অনেক টাকা তাহলে এটা একটা ডেভেলপমেন্ট না এটা কৃষিক্ষেত্রে যে হচ্ছে যে গভর্নমেন্ট সরাসরি ঢুকে যাওয়া এবং কৃষক থেকে বেনিফিট দেওয়া এটা একটা বড় একটা রিফর্মস একটা আপনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলোর প্রসঙ্গ ধরে বিরোধীদের দাবি যে এই যে আপনারা যে অগ্রগণ উন্নতির কথা বলছেন সেই উন্নতির থেকে কিন্তু দুর্নীতিও প্রচুর পরিমাণে তৃণমূলের বিরুদ্ধে রয়েছে আপনাদের এই মুহূর্তে দলের একজন এমএলএ এই মুর্শিদাবাদের এমএলএ জেলবন্দী হয়ে রয়েছে সেক্ষেত্রে কি ভোট প্রচারে মানুষের কাছে আপনাদের করা অ্যাপিল সমস্যা হয়ে দাঁড়াবে দাঁড়াবে না এই কারণে দাঁড়াবে না আপনি দেখেছেন শুধু এইখানে এই জেলার এমএলএ না আপনার আরও কিছু নেতা মন্ত্রী তারাও হচ্ছে আপনার অলরেডি এই মুহূর্তে আরো কিছু সিবিআই হয়ে আছে কিন্তু এটা কিছুটা ঠিক আবার কিছুটা হচ্ছে বেঠিকভাবে সিবিআই তার পলিসি অ্যাপ্লাই করেছে আপনি এটা সব ক্ষেত্রেই করছেন অরবিন্দ কেজরিওয়ালকে আপনি দেখলে শুধু তৃণমূলের ওপর না অরবিন্দ কেজরিওয়ালে একটা মুখ্যমন্ত্রী পপুলার মুখ্যমন্ত্রীকে তাকেও সিবিআই অ্যারেস্ট করেছে অর্থাৎ এই যে বিজেপির একদিকে যেমন ধর্ম অন্যদিকে তার যে উইপেন্স আছে অর্থাৎ যে সামরিক শক্তি আছে অর্থাৎ সিবিআই তারপর হচ্ছে আপনার বিভিন্ন ইন্টেলিজেন্সি ইনকাম ট্যাক্স সেগুলো দিয়ে বিরোধী পার্টি যাতে লিডাররা শক্তিমান হতে না পারে যারা পপুলারিটি গেন করছে তাদেরকে যে কোনো ইস্যুতে তাদেরকে বসিয়ে দাও এবং এই কৌশলগুলো তার মধ্যে অনেক কেস ফেব্রিকেটেড কিছু কেস জেনুইন এবার ফেব্রিকেটেড আর জেনুইন এটা বিচারাধীন ব্যবস্থায় আছে এটা নিয়ে কোর্ট বিচার করবে আলটিমেটলি আমরা দেখেছি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে একটা সময় দু বছর জেলে রাখা হয়েছিল সে বেক সে খালাস হয়ে বেকসুর খালাস হয়ে গিয়ে সে আবার এমপি হয়েছে তারপরে আবার এবার দাঁড়িয়েছে আবার এমপি হবে তাপস পাল বেরিয়ে গেছিলো তো সে মারা গেছে অর্থাৎ এই যে প্রক্রিয়া মদন মিত্র বেরিয়ে গেছিল সে এমএলএ হয়েছে অর্থাৎ যদি তার মানি লন্ড্রি অ্যাক্টে যদি এতটাই যেভাবে দেখানো হয় মিডিয়াতে ফুলিয়ে ফাঁপিয়ে তার যদি সত্যতা যদি সত্যিই থাকে তাহলে তো অন্তত প্রায় যাবজ্জীবন কারাদণ্ড হওয়া উচিত কিন্তু সেটা না হয়ে তো দেখলাম যে বিজেপি গভর্নমেন্টের আমলে তো হয়েছে কীভাবে দেড় বছর দু বছর রিলিজ হয়ে যাচ্ছে তার মানে কোনো একটা ইনভেস্টিগেশনে কোনো একটা এফআইআরে কোনো একটা পলিসিতে হচ্ছে 뭔ضو পাওয়া যাচ্ছে যেখানে একটা पॉलिटिकल मोटिवेशन কাজ করছে সময় হাতে আমার প্রায় আর নেই কিন্তু একটি क्वेश्चन আমি অবশ্যই আজকে করব কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে মহিলাদের নিরাপত্তা আগে যেমন ছিল বহরমপুরে এখন সেরকম নেই অധി চৌধুরী নাকি হেরে গেলে সেই নিরাপত্তা একেবারেই থাকবে না তো হেরেই আছে অদি চৌধুরী দেখুন এটা অবশ্যই আমি সদস্যদের জন্যই আমার হ্যাঁ না এটা এটা জেনে রাখুন অদি চৌধুরী তো হেরে আছে অদি চৌধুরী মিউনিসিপালিটি হেরে আছে পঞ্চায়েত হেরে আছে নিজে এমপি হয়ে আছে কোনো জায়গায় এমএলএ তার নেই তাহলে অধিত চৌধুরী হেরে থাকার যে সময়টা আপনি ধরে রাখুন ষোলো সাল থেকে চব্বিশ সাল আমার আপনি ক্রাইম ব্যুরো রিপোর্ট দেখুন যে আপনার কত মেয়ে নিরাপ কত এখানে মেয়ের সংখ্যাও বেড়েছে পড়াশোনার সংখ্যাও বেড়েছে এক স্কুল বেড়েছে আপনার মহিলারা কিন্তু এখানে অবাধ মানে বিচরণ করছে স্কোয়ার থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় তাহলে আইন কি কোনো ব্যক্তির ওপর নির্ভর করে অধিত চৌধুরী তো আইনের বাইরে না তাহলে আইন আইনের মতো চলবে নারুগোপাল মুখার্জি থাক আর না থাক অদিত চৌধুরী থাক আর না থাক ভারতবর্ষের যে সংবিধান ভারতবর্ষের যে আইন সে আইনের মধ্যে দিয়ে প্রত্যেকটা মানুষ তার অধিকারে বাঁচবে এবং প্রত্যেকটা মানুষের তার যদি কেউ অপরাধ করে অন্যায় করে তার শাস্তি হবে আমরা এতক্ষণ কথা বললাম বহরমপুরের পৌরবিতা নারুগোপাল মুখার্জির সাথে ধন্যবাদ আপনাকে স্যার আজকে আপনাদের আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আসন্ন লোকসভা নির্বাচন ঘিরে সমস্ত খবর এবং আপডেট পেতে চোখ এখন টিভি টোয়েন্টি ফোর পর্দায় আমরা খুব শীঘ্রই উপস্থিত হবো আমাদের পরবর্তী অনুষ্ঠান নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার নমস্কার আপনাদের দর্শক বিন্দু জানাই